তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো শুরুতেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি বা নতুন আরেকটি আমি ইউজ ফোনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও স্পেশাল হবে, যেহেতু ঈদের পরে অনেকেই ভাবতেছিলেন যে ভাইয়া ঈদটা শেষ হয়ে গেলে একটা ফোন পারচেস করব। তো তাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে আমাদের আজকের এই ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আইফোনের যে কোনো মডেল লাগলে আপনি পেয়ে যাবেন। ফ্ল্যাগশিপ কিন্তু স্যামসাং এর Z Fold 3টা কিন্তু একদম ফুললি ইন্টাক্ট কন্ডিশনে আছে, এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ আমি এসে ঘাটাঘাটি করছি। পাশাপাশি OnePlus এর কিন্তু কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, গুগলের কালেকশন আছে, সনির দেখেন না কতগুলো সনির কালেকশন স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস, না প্লাস মানে হচ্ছে বড় ডিসপ্লে, আর এগুলো দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হোয়াইট কালার, ব্লু কালারটা আমাদের অ্যাভেলেবল আছে, এটা দেওয়া যাবে আর কি, হোয়াইট দেওয়া যাবে, মানে যে কোনো কালার চাইলে আপনি নিতে পারবেন। আর এই ফোনগুলো সম্পর্কে বলতে গেলে কি বলবো, আর একদম ফুললি কার্ভ ডিসপ্লে। আর এই ফোনগুলো সম্পর্কে এরা এত বেশি অ্যাড করে স্যামসাং, যে আসলে কেউ যদি নাও কিনে তাও সে এই ফোনগুলো সম্পর্কে জানবেই। ফোনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এগুলো 100% একদম ফ্ল্যাগশিপ ডিভাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ফ্ল্যাগশিপ ডিভাইস। আর শপে আসলে এগুলো যতভাবে আপনাদের চেক করার মেথড আছে বা যে যে খুবই 6-7 মাসের মতো ইউজ করে, অরিজিনাল চার্জার আছে এটার সাথে, আর কন্ডিশন সুপার ফ্রেশ। আচ্ছা, অরিজিনাল বক্স পে আছে, সুপার ফ্রেশ মানে কি একদমই ফ্রেশ কন্ডিশন। ক্যামেরা দেখতে পাচ্ছি, ক্যামেরাটা যে মানে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর প্রাইস কত বলেন ভাইয়া? এটার প্রাইস রাখবো 24,500 টাকা, 24,500, 8128 GB, ভালো ডিভাইস কিন্তু স্যামসাং এর মধ্যে। 10 5G আমাদের কাছে সিলভার কালার, স্পেশাল কালার, সিলভার কালার, সিলভার কালার, গ্রে কালার আর গোল্ডেন কালার, আমাদের এই তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা কালার চাইলে আপনি নিতে পারবেন। স্টোরেজ কত আছে এগুলো? এটা হলো 8GB RAM, 256GB স্টোরেজ, আর 256, আর সফটওয়্যার 5G, S10 5G, 5G ডিভাইস। আর আমাদের দেশে কিন্তু অলরেডি 5G প্রায় আসে আসে করে চলেই আসছে প্রায়, তো যারা 5G একটু অ্যাডভান্স আগে বাকি 5G জন্য রেডি থাকবেন তারা কিন্তু এই ডিভাইসগুলো নিতে পারে। আর মজার কথা হচ্ছে এটা কিন্তু সামনে ফ্রন্টে দুইটা ক্যামেরা আছে, মানে ওয়াইড অ্যাঙ্গেল যাতে লাগবে, মানে ক্যামেরা ভালো লাগে না একটা ফোন থাকলে এরকম ব্লগ করব ভিডিও করব, তারা কিন্তু এই ডিভাইসগুলো নিতে পারেন। কেমন দিচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস দেব হলো 28,500 টাকা, 28,500 টাকা। স্যামসাং গ্যালাক্সি S10, এটার ব্ল্যাক কালারটা আমাদের কাছে আছে, S10 ব্লু এবং হোয়াইট কালারটা দেখতে পাচ্ছি, মানে চাইলে অন্যান্য কালারও আপনি নিতে পারবেন। ওকে, এটা 800, এটা 8128 GB, 23,500 টাকা, 23,500 টাকা।
এর মধ্যে একটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস কার্ড ডিসপ্লের মধ্যে অসাধারণ জি আচ্ছা প্লাস এটা ডুয়াল সিম এটা এটার সাথে বক্স আছে এটা স্যামসাং এর অফিশিয়াল প্রোডাক্ট আচ্ছা এটার সাথে এই যে ফুল বক্স দেখতে পাচ্ছি বক্স চার্জার সব সবকিছু আছে মানে উইথ ফুল বক্স যেটাকে বলে ফুল বক্স অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার বক্স ইভেন কন্ডিশন সুপার ফ্রেশ আচ্ছা ফোনটা তো একদম ফ্রেশ কন্ডিশনে দেখছি এটার সামনে ওই যে আপনার ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন যার ওয়াইড অ্যাঙ্গেল যাদের এটা হলো এস10 প্লাস এস10 প্লাস স্টোরেজ কত এটা 8128 GB প্রাইস কেমন দিচ্ছেন এটা প্রাইস রাখবো হলো 26500 টাকা 26500 টাকা আর ডিসপ্লের মধ্যে সুন্দর স্যামসাং গ্যালাক্সি S9 জি জি এই ফোনটা সম্পর্কে একটু বলি ভাই ফোন তো একদম মানে অথেন্টিক 100% অথেন্টিক যতভাবে চেক করা যায় চেক করে নিতে পারবে আচ্ছা আমি এখন বলবো যে যাদের বাজেট কম আছে একটা খুব স্টাইলিশ ডিভাইস লাগবে তাও স্যামসাং এর ডিভাইস এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে এগুলা মাস কার্ভ ডিসপ্লের মধ্যে জাস্ট অসাধারণ এবং বাজেটটা কিন্তু খুবই হাতের মানে একদম হাতের নাগালে ক্যামেরা কিন্তু খারাপ না একটু ক্যামেরাটা অন করি এই যে দেখেন আমাকেই দেখতে পাচ্ছি ক্যামেরা কিন্তু খারাপ না এই যে দেখেন শাকিল ভাইকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর স্টোরেজ কত এগুলো 464 প্রাইস কেমন দিচ্ছেন এটা প্রাইসটা দেবো অনলি 16000 টাকা 16000 মানে আমি এটাই বললাম যে 16000 টাকার মধ্যে আমার মনে হয় যে এর সাথে কম্পিটিটর নতুন কোনো ডিভাইস এখনো পারবে না মানে এটা যে লুক মানে ডিসপ্লেটার দামই তো 10 প্লাস হ্যাঁ এটা ডিসপ্লের প্রাইস হলো 12000 সামথিং 12000 সামথিং তো আপনাদের এই ডিভাইস গুলো যদি ভালো লাগে আপনি কিন্তু নিতে পারেন অবশ্যই এটা হলো স্যামসাং এর লো প্রাইসের মধ্যে খুব ভালো একটা ফোন স্যামসাং মানে লুকটা তো অনেক সুন্দর এটা জাস্ট অ্যাকটিভ পড়া ফোন জাস্ট অ্যাকটিভ পড়া ফোন স্যামসাং গ্যালাক্সি A13 জি অফিশিয়াল ডিভাইস অফিশিয়াল ডিভাইস এটা 464 GB এটা জাস্ট অ্যাকটিভ পড়া ফোন এটা প্রাইসটা দেব আমরা অনলি 11500 টাকা আচ্ছা এটা 11500 জি জি এটা স্টোরেজ 464 GB এটা 464 জি 464 এটা স্যামসাং A13 নতুন লেটেস্ট মডেল লেটেস্ট মডেল মানে ডিসপ্লেটা কিন্তু অনেক বড় বেশ সুন্দর লাগতেছে দেখতে স্যামসাং জেড ফোল্ড 3 আচ্ছা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 টা একটু বক্সটা আমি দেখাই দেই যে দেখেন মানে একদমই স্যামসাং এর ফ্ল্যাগশিপ কিন্তু এই ডিভাইসগুলো এবং আনকমন যে ডিভাইসগুলো শুধুমাত্র স্যামসাং এর পক্ষে পসিবল করা অন্য কোনো ব্র্যান্ড বা কোম্পানি কিন্তু এরকম ডিভাইস মানে বাজারে নিয়ে আসার সাহসও এখনো করে নাই এই ডিভাইসটা কিন্তু ফুললি আনকমন একটু ক্যামেরাটাতে একটু প্রেস করে দিবেন ভাই এক হাতে পসিবল না এই যে দেখেন না মানে কি বলবো আর পুরো আইপ্যাড এর মতো জাস্ট অসাধারণ ক্যামেরাও তো খারাপ না ভাইয়া স্টোরেজ কত এটা এটা হলো 12 GB RAM 256 GB স্টোরেজ 12 256 আচ্ছা একটু ফ্রন্ট ক্যামেরাটা করে দেন না আমাকে একটু দেখি এই ফোনে এই যে পাশে আচ্ছা ওয়াও মানে অনেক বেশি জোস প্রাইস কেমন দিচ্ছেন এখন বলেন এটা রাখবো হলো 95000 95000 টাকা এটা স্ন্যাপড্রাগন প্রসেসর সিঙ্গেল সিম এর ফোন সিঙ্গেল সিম না এটা কিন্তু একদমই নতুন আমি কি বলবো এটা শুনতে আমি বলছি যে আসলে এটা নিয়ে অনেকক্ষণ আমি ঘাটাঘাটি করলাম মানে এখানে যে পলিগুলো কিন্তু এখন উঠানো হয়নি না না এটা জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে এটা আর আপনারা এটা আসলে আপনার স্যামসাং এর ওই যে অফিশিয়াল ওদের ওয়েবসাইটে গিয়ে কতদিন আগে অ্যাক্টিভ করা বা কি করে এগুলো কিন্তু চেক করে দিতে পারবেন অবশ্যই সবকিছু চেক করে দেব ভাই আসল প্রাইস হচ্ছে 95000 শপে স্পেশালি দর্দামের ভিডিও দেখে আসলে ভাইয়া তো একটা অনার অবশ্যই অনার করব এটার সাথে ভাইয়া একটা অরিজিনাল একটা ফ্লিপ কভার আছে এটার সাথে হলো এসপেন উইথ এসপেন সহ আচ্ছা এই যে ওদের যে স্পেশালিটি স্পেনটা কিন্তু পেয়েছি ভাই এটা তো মেবি আলাদা পারচেজ করতে হবে জি জি অবশ্যই এটা আলাদা পারচেজ করতে হবে এটা ব্র্যান্ড নিউ প্রাইস হলো 8000 টাকা এটা আমরা একটু কমে ডিসকাউন্ট দিয়ে দেব আপনাদের ও আচ্ছা যদি এটা প্রয়োজন হয় আপনারা আসলে এটা সহ নিতে পারবেন ডিসকাউন্টে জি জি সনি কালেকশন সনি কালেকশন হলো সনি এক্সপেরিয়া 5 আচ্ছা সনি এক্সপেরিয়া 5 দেখে অনেক কালেকশন আছে অনেক কালার এটা সিলভার কালারটা আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা যে কোনো কালার চাইলে আপনি নিতে পারবেন দেওয়া যাবে আর এই ফোনগুলো কিন্তু ওয়াটারপ্রুফ জি জি অবশ্যই ওয়াটারপ্রুফ আমরা চেক করে দিব এটা আমরা ওয়াটারপ্রুফ চেক করে দিব ভাই মূলত মানে এই বাজারের মধ্যে প্রসেসর এদের অনেক ভালো জি জি মূলত হলো যে ফোনগুলো হলো যে ওয়াটারপ্রুফ চেক অ্যাকচুয়ালি কাস্টমারও কিন্তু এটাতে আপনার মানে অনেক ফোন আমরা ওয়াটারপ্রুফ চেক করে দিই দেখা গেছে ওই ফোনগুলো কিন্তু পরিপূর্ণভাবে ওয়াশ করা হয় না সো দেখা গেছে হলো যে আপনার ফান গ্লাস পরে দিলে এটা কাস্টমার কিন্তু তেমন বেশি দিন ব্যাকআপ পায় না 3-4 মাস পরে দেখা গেছে ওনার চার্জিং পোর্টে চার্জ আর আমার মনে হয় কি ওয়াটারপ্রুফ মানে এমন না যে আমি পানিতে চুবাই রাখবো জি জি নরমালি হচ্ছে কি ওয়াটারপ্রুফ মানে হচ্ছে নরমালি আমি যখন কোনো বৃষ্টিতে গেলাম বা বৃষ্টি পানিতে ভিজলে এরকমই কিন্তু মূলত ওয়াটারপ্রুফ তাই না যে মানে এই বলে এই না যে আমি ইউজ ফোন কিনে একদম পানিতে ঘোরাঘুরি করব অনেকে ভিডিওতে দেখেছি আমি ওয়াটারপ্রুফ চেক করে দেই এটাতে অ্যাকচুয়ালি কাস্টমার কিন্তু এটাতে কিন্তু মানে হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি দেখেছে 1-2 মাস পরে হয়তোবা চার্জিং পোর্টে ফান গ্লাস পরে চার্জ হইতেছে না সো আপনার ফ্ল্যাগশিপ ডিভাইসটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মানে ফোনটা খোলা হয় নাই এটা গ্যারান্টি থাকবে এটা গ্যারান্টি তো অবশ্যই থাকবে ইভেন আমরা চাইলে ওয়াটারপ্রুফ চেক করে দেব চেক করে নিতে অবশ্যই ওয়াটারপ্রুফ চেক করে দেব তারপর কাস্টমারের ক্ষেত্রে এটা আমরা বলে দিলাম কারণ অনেক কাস্টমার আমাদের রিপোর্ট জানাতো এজন্য বললাম আর আচ্ছা ওকে তো কেমন দিচ্ছেন প্রাইস এটা এটা প্রাইসটা দেব 19500 টাকা 19500 সনি এক্সপেরিয়া 5 সনি এক্সপেরিয়া 5 সনি এক্সপেরিয়া 1 সুন্দর কালারটা একটু আমি হাতে নিলাম ফুললি কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ফুললি ফ্ল্যাগশিপ ডিভাইস এগুলো আমি রিকমেন্ড করি তাদের যারা আমার মতো স্টুডেন্ট আছেন টাকা পয়সা অনেক কম একটা মানে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের ফোন লাগবে আমি গেম খেলবো ক্যামেরাটাও ভালো লাগবে তারা কিন্তু এই ডিভাইসগুলো দেখতে পারে কেমন দিচ্ছেন এটা প্রাইস এটা রাখবো হলো আমরা 17500 টাকা 17500 সনি এক্সপেরিয়া 1 এক্সপেরিয়া 1 সনি এক্সাইট 3 জি ওকে ফুললি গ্লাস বডি না এটা কার্ভ ডিসপ্লে এটা প্রাইস রাখবো হলো আমরা
যত প্রশ্ন আছে যা যা জানার আছে ফোন সম্পর্কে অবশ্যই করে দেখে শুনে বুঝে দেন, কিন্তু এই ফোনগুলো নিতে পারবেন। ওকে, এরপর দেখবো পিক্সেল 3A, গুগল পিক্সেল 3A টা অ্যাভেলেবল। জি, পিক্সেল 3A এটা 464 GB। আচ্ছা, এটা প্রাইসটা দিচ্ছি হলো আমরা অনলি 12,500 টাকা। এটা 12,500 সেকেন্ডারির জন্য মাস্ট। জি, সেকেন্ডারি ফোনের জন্য এর চেয়ে ভালো ডিভাইস আর হয় না। একদমই কিন্তু ফ্রেশ, একদমই লুক লাইক নিউ, একদমই ফ্রেশ। কেমন দিচ্ছেন প্রাইস? এটা প্রাইসটা রাখবো হলো 32,500 টাকা। এটা 12 GB RAM, 256 GB স্টোরেজ। 12,256, 32,500 টাকা। মানে ফোন তো একদম ঠিকঠাক ভাই, 100% ওকে। মানে কালারটাও দেখেন না, জাস্ট জোস আর হচ্ছে এত বেশি ফ্রেশ, দেখে মনে হচ্ছে যে একদমই নতুন, মাত্র মনে হয় বক্স থেকে আনবক্সিং করছি এরকম। এগুলো মাস বিচ চেক করে নিতে পারবেন। জি জি, অবশ্যই অবশ্যই চেক করে নিতে পারবেন। তারপরে আছে OnePlus এর একটা ব্যাকডেট মডেল, এটা হলো যে OnePlus 6 8GB RAM 128GB না, তারপরে প্রসেসর ভালো, অন্যান্য মানে ফোনের চেয়ে ভালোই হবে, খারাপ না। OnePlus 6 আচ্ছা, স্টোরেজ কত এটা? 8GB RAM 128GB স্টোরেজ। আর 128 স্টোরেজ তো কম না। কেমন দিচ্ছেন প্রাইস? এটা প্রাইস রাখবো অনলি 16,500 টাকা। 16,500, ফোন তো একদম অথেন্টিক থাকবে, 100% অথেন্টিক ভাই। Xiaomi-র কিছু ডিভাইস আছে, এটা হলো MI8SE। আচ্ছা, MI8SE না? জি জি, চার্জ নাই মেবি। স্টোরেজ কত আছে এটা? এটা 6GB RAM 64GB স্টোরেজ, এটার সাথে বক্স আছে। আচ্ছা, এটার সাথে বক্সটা পেয়ে আছে না? এই যে বক্সটা আমি দেখতে পাচ্ছি, Samsung 8SE 8S। আচ্ছা, প্রাইস কেমন এটা? এটা প্রাইস রাখবো হলো আমরা অনলি 11,500 টাকা। 11,500 টাকা। Redmi 9 এর সেম কন্ডিশন, এটার সাথে বক্স আছে, অরিজিনাল চার্জার আছে। আচ্ছা, বক্স, অরিজিনাল চার্জার সব পেয়ে আছে। 64GB আর এই ফোনগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, মানে হাতে যে নিয়ে আসি না মনে হচ্ছে যে একটা অনেক শক্তপোক্ত কিছু ধরে আছে, এটা হাত থেকে পড়লেও কিছু হবে না, মানে কারো মাথায় মারলে মাথা ফেটে যাবে বাট ফোনের কিছু হবে না। আচ্ছা, স্টোরেজ কত এটা? এটা 4GB RAM 64GB স্টোরেজ। আচ্ছা, 464, প্রাইস কেমন দিচ্ছে? এটা প্রাইস দিচ্ছে হলো 10,000 টাকা। 10,000 টাকা উইথ ফুল বক্স আছে না? ফুল বক্স সেকেন্ডারির জন্য মাস্ট। সেকেন্ডারি বলতে এটা দিয়ে গেমও খেলতে পারেন আপনারা টুকিটাকি। পোকো F3 GT। আচ্ছা, পোকো F3 GT মানে হচ্ছে ফুললি গেমিং এডিশন, গেম খেলার জন্য বিল্ট ইন কিন্তু ট্রিগার এখানে দেয়া আছে গেম খেলার জন্য। এটা ফুললি গেমিং ডিভাইস, ফুললি গেমিং ডিভাইস। আর ফোনটা কিন্তু ক্যামেরাটাও বেশ ভালো। এই ফোনগুলো নতুন যখন আসছিল মার্কেটে অনেক কিন্তু চলতো, এত নতুন পাওয়া যায় না, ইউজডই নিতে হবে। প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া? এটার প্রাইসটা দেব হলো 27,500 টাকা। 27,500? জি জি, এটা 8GB RAM 128GB স্টোরেজ। 8,128? জি, 8,128। মানে ফোন তো একদম অথেন্টিক আছে, 100% অথেন্টিক ভাই। আচ্ছা, শপে আসলে এই ফোনগুলো কিন্তু আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, একবারে ফ্রেশ। আচ্ছা, Oppo Reno 4G, এটা আমি বাংলাদেশে অফিশিয়ালি বা অফিশিয়াল আসলে আনঅফিশিয়ালও আসে না, খুব রিয়ার একটা ফোন। এটা 8GB RAM 128GB স্টোরেজ উইথ ফুল বক্স। আচ্ছা, এটার সাথে ফুল বক্স আছে? জি, বক্স। আচ্ছা, Reno Jet, Reno 4Z। জি, Reno 4Z, এটা সেম কন্ডিশন, এটা 5G ফোন, এটা আমাদের আগে অনেক অ্যাভেলেবল স্টকে ছিল। মানে এই যে হেডফোনটা আছে, কেবল আছে, ডেটা কেবল প্লাস চার্জারটা কিন্তু পেয়ে আছে, অরিজিনাল চার্জারটা। ইভেন এই যে তো ভালো। আচ্ছা, সিলিকন যে কভারটা, এটা কোনো একদম আনটাচ, একবার আনটাচ, এটা ইনটেক করে চাইলে আমি সেল করতে পারি, কিন্তু আমাদের খোলা আনা হয় এজন্য আমরা ইউজড প্রাইস দিয়ে সেল করি। আচ্ছা, সবচেয়ে মজার কথা হচ্ছে ফন্টে কিন্তু ডুয়াল ক্যামেরা পেয়ে আছি। প্রাইস কেমন দিচ্ছেন বলেন? এটা প্রাইস দিবে 21,000 টাকা। 21,000? জি জি, অনলি 21,000 টাকা। তারপর আমরা দেখবো হলো আইফোনের 12 প্রো ম্যাক্স। আইফোনে চলে আসলাম, প্রথমে আইফোন একদম ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি। আইফোনের 12 প্রো ম্যাক্স, এটা হচ্ছে ব্লু কালার, গ্রিন কালারটা আছে, হোয়াইট কালারটা, হোয়াইট কালারটা স্পেশাল কালার, পাওয়া যায় না কখনো। জি জি, খুব রেয়ার। সবই কিন্তু অ্যাভেলেবল আছে। স্টোরেজ কত এটা? এটা 256 GB, এটাও 256 GB, এটা 91% ব্যাটারি হেল, এটা হলো যে 88% ব্যাটারি হেল। আচ্ছা, 88 আছে, 91 আছে। আর এগুলো সবকিছু তো অথেন্টিক, 100% অথেন্টিক। অবশ্যই এগুলো আসলে চেক করে নিতে পারবেন। জি, অবশ্যই চেক করে নিতে পারবেন। ওকে, প্রাইস কেমন দিচ্ছেন? এটা প্রাইস দেব হলো 80,000 টাকা। এটা 80,000? 256 GB আইফোন 12 প্রো ম্যাক্স। আচ্ছা, ম্যাক্স 80,000? জি জি, 91 ব্যাটারি হেল। আচ্ছা, আর ওইটা যেটা ব্যাটারি হেল কম, এটা 88 রাখবো। এটা 88 ব্যাটারি হেল, তো এটা কম, ব্যাটারি হেল একটু কম। এই ফোনটার ক্র্যাশ আমি বরাবর, এই ফোনটা হাতে আসলে আমি 12 মিনি 128 GB, এটা 128 GB 12 মিনি। আচ্ছা, ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাকে 1 মিনিট ওয়েট করতে বলতেছে, যাই হোক 1 মিনিট হাতে সময় নাই। ফোনটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে, মানে একদম ফ্রেশ আছে, ফোন তো খোলা হয়নি কখনো, ফোন খোলা হয়নি। যতভাবে চেক করা যায় আমরা শপে আসলে, শাকিল ভাইয়া যতভাবে
চেক করা যায়, আমরা সব অ্যাপস কিন্তু চেক করে নিব অবশ্যই অবশ্যই। আচ্ছা সবকিছু অথেন্টিক থাকবে, ব্যাটারি কেমন আছে? ব্যাটারি 100, এটা আপনার অনলি 28 বার চার্জ দেওয়া হয়েছে এটা জি। এটা 3D ইউজে আমরা লাগাইলে দেখতে পাবো অবশ্যই অনলি 28 বার চার্জ দেওয়া হয়েছে। এটা প্রাইস, এটা প্রাইসটা রাখবো হলো 45,500 টাকা। 45,500 মানে এত কিউট না, মানে কিভাবে সম্ভব এত কিউট ফোন বানানো? শুধু অ্যাপলের পক্ষে পসিবল, জাস্ট ওয়াও। কিন্তু ফোন 11 আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে, মানে রেড কালারটা আছে, হোয়াইট কালারটা আছে, ব্ল্যাক কালার, মানে যে কোনো কালার চাইলে আমাদের কালারগুলো अवेलेबल আছে। ওকে, স্টোরেজ কত এগুলা? এটা 64GB আছে, 128GB আছে, দুইটা ভ্যারিয়েন্টই अवेलेबल। ব্যাটারি হেলথ কেমন আছে? ব্যাটারি হেলথ আপনার 80 থেকে শুরু করে 95 পর্যন্ত আমাদের কাছে পাবেন, মানে সবগুলো 80 প্লাস। জি জি, 90 প্লাসও আছে। জি জি, 90 প্লাস। 89 দেখতে পাচ্ছি, অথেন্টিক? জি, 100% অথেন্টিক। সেগুলো চেক করলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই। আর আইফোন 11 কিন্তু অনেক ভালো ডিভাইস, চার্জ ব্যাকআপ ভালো থাকে, ক্যামেরাটা বেশ সুন্দর। জাস্ট একটাই কমপ্লেইন যে IPS ডিসপ্লে, তবে এটা আমার মনে হয় না যে কোনো প্রবলেম। আইফোনের ক্ষেত্রে IPS মানে হিউজ, অনেক ভালো অনেক ভালো। এটা প্রাইস কেমন দিচ্ছেন? যারা গেম খেলবেন বা আইফোনে মুভ করবেন বা নতুন ভাবে আইফোন শুরু করতে আছেন, এক্সার থেকে শুরু করতে পারেন। ভালো ডিভাইস কিন্তু, মানে সব ধরনের মজা কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড থেকে আসলে হুট করে যে লো বাজেটের গুলা কিনলে হয় কি ভাইয়া, চার্জ কম থাকে, ভাল লাগে না। তো এক্সার নিলে কিন্তু এই সমস্যাটা হবে না, চার্জ ব্যাকআপ ভালো থাকবে, খুবই ভালো, প্লাস গেমও খেলতে পারবেন, ডিসপ্লেটা অনেক সুন্দর, আর ক্যামেরা তো জাস্ট মানে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। কেমন দিচ্ছেন প্রাইস? এক্সার আমরা হলো যে 64 যেটা ওটা রাখবো হলো আপনার 32,000 টাকা, আর 128GB যেটা ওটা রাখবো হলো 35,000 টাকা। 35 আর 32, ব্যাটারি দেখতে পাচ্ছি 82, এটা অথেন্টিক 100% অথেন্টিক। আর নরমালি এখন আপনাদেরকে এটা মেনে নিতেই হবে, কারণ যেহেতু অনেক পুরনো, তো 82 বা 80 এর মধ্যে ব্যাটারি আসাটা খুবই স্বাভাবিক। এখন এক্সার আমাদের কাছে অ্যাভেলেবল কালেকশন আছে, আইফোন এক্স এর হিউজ কালেকশন আছে, আমরা ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি, কারণ এরকম ব্যাটারি কেউ নিতে চায় না, তো এই জন্য আমাদের চেঞ্জ করতে হয়। তারপর আমরা ফ্রি টুল সবকিছু আমরা চেক করে দিব। ওকে, তো এটা কেমন দিচ্ছেন প্রাইস? এটা প্রাইসটা হলো যে আমরা 64GB যেটা ওইটার প্রাইস থাকবে 29,500 টাকা। 29,500 64, আইফোন এক্সটা, আইফোন এক্স 92 আছে। আর আপনার 256GB যেটা ওইটা আমরা রাখবো হলো অনলি 31,500 হাতে নিলে অনেক ভালো লাগে। আর যারা একবার আইফোন ইউজ করবে না, অ্যান্ড্রয়েড কিন্তু ভালো লাগবে না। আইফোন 8 প্লাস কিন্তু আসলে মিড বাজেটের মধ্যে যারা গেমার আছে বা যারা আইফোন শুরু করবে তারা কিন্তু এটা দেখতে পারে। এটার মধ্যে যে রোজ গোল্ড কালারটা আছে আর রেড কালারটা अवेलेबल আছে, ব্ল্যাক কালারটাও দেওয়া যাবে, ব্ল্যাক কালার চাইলে নিতে পারবে। এটা ব্যাটারি তো কেমন থাকবে? এটা চেঞ্জ করা ব্যাটারি হেলথ চেঞ্জ থাকে, চেঞ্জ ছাড়াও থাকে, কিন্তু আমাদের কাছে চেঞ্জ ছাড়া নিতে চাইলে 80 নিচে 80 81 82 এরকম নিতে হবে। আর যদি চেঞ্জ করার পরেও গুলো কিন্তু কমে গেছে, কারণ অনেক পুরনো তো। জি জি জি, অনেক পুরাতন, এর জন্য আর কি মূলত। তবে মানে তাছাড়া তো কোনো প্রবলেম নাই, না না, ব্যাটারি চেঞ্জ করে নিলেও আপনাদের কোনো সমস্যার কথা না। চেক করলে হয়তো বা কয়েকটা ফোনে ব্যাটারি চেঞ্জ দেখাবে, আদারওয়াইজ কোনো কিছু চেঞ্জ দেখাবে না। ওকে, ক্যামেরা থাকবে। এটার প্রাইসটা রাখবো হলো আমরা 25,500 টাকা। আচ্ছা, আইফোন 8 প্লাস 64GB 25,500 টাকা। জি, সবকিছু মানে অথেন্টিক থাকবে, ব্যাটারি তো চেঞ্জ থাকবে। হ্যাঁ, ব্যাটারিটা চেক করে নিতে পারবেন। দুই একটা ফোনে হয়তো ব্যাটারি চেঞ্জ থাকে, কিন্তু বাকি সব ফোনগুলো আমাদের কাছে অরিজিনাল পাবেন। যারা ব্যাটারি চেঞ্জ ছাড়া থাকে তাদেরকে ব্যাটারি চেঞ্জ ছাড়াটা আমরা দিতে পারবো। ব্যাটারি হয়তো বা 78 81 এরকম নিতে হবে, আর ব্যাটারি চেঞ্জ করা যারা চায় তাদের 90 আপ দিতে পারবো আমরা। আইফোন 8 আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে আছে, আপনি কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি নিতে পারবেন। যারা হোলসেল নিতে চায় তারাও নিতে পারবে। মানে কেউ যদি ধরে যে আমার বিজনেস আছে একটা ঢাকার বাইরে, শাকিল ভাইকে তো ভালো লাগলো একটু গোপন কিছু কথা বলে লো প্রাইজের মধ্যে নেওয়া যায় কিনা, তারা কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবে। ওকে, আইফোন 8 কিন্তু খারাপ না, কনফিগার বেশ ভালো, ক্যামেরাও বেশ ভালো, আর হচ্ছে ডিজাইনটা দেখেন জাস্ট একদমই হ্যান্ডি ডিজাইন এবং অনেক বেশি সুন্দর। আর সর্বপ্রথম একদম আইফোনের মধ্যে গ্লাস বডি, ওয়্যারলেস চার্জার, সবকিছু কিন্তু এইটা দিয়েই শুরু।
কেমন দিচ্ছেন প্রাইস? iPhone 8 64GB আমাদের কাছে अवेलेबल, কালার গুলো সব अवेलेबल আছে। এটা প্রাইসটা রাখবো only 19000 টাকা। 19000? জি 19000। iPhone 8 19000। জি ব্যাটারি তো চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ থাকবে, চেঞ্জ ছাড়াও থাকবে। এইটা যেমন সার্ভিসে চলে আসছে 76 এই যে খোলা হয়নি ফোন? না না, ফোন এখনো খোলা হয় নাই। 100% অথেন্টিক ফোন। এই ফোন খোলা প্রপোর্টটা বললো ক্যাশ রিটার্ন করব সাথে সাথে। 7 প্লাস এর জন্য অনেকে আমাকে ফোন দেয়, 7 প্লাস গুলো হলো যে জি জি, কিন্তু 7 প্লাস হলো একটা জিনিস হলো কাস্টমার আমাকে বলে ভাই খোলা ছাড়া এরকম ফোন আমাকে দিতে পারবেন কিনা? অবশ্যই দিতে পারবো, কিন্তু ব্যাটারি হলো আমাদেরকে 60 আপ 70 এর মাঝামাঝি আমাদের নিতে হবে, কিন্তু মানে অনেক নিচেই নিতে হবে, তাছাড়া 7 প্লাস অনেক ব্যাকডেট মডেল এর জন্য আর কি মূলত। আচ্ছা আচ্ছা ওকে, নরমালি চেঞ্জ করা থাকে বা চেঞ্জ ছাড়াও চালিয়ে নিতে পারবেন। এগুলো প্রাইস গুলো কেমন? এটা প্রাইস রাখছি হলো 128GB ডেটা, জি 128GB ডেটা, এটা রাখবো 22500 টাকা। 128GB আইফোন 7 প্লাস 22500 টাকা, মানে ব্যাটারি ছাড়া সব চেঞ্জ, মানে অথেন্টিক, সব অথেন্টিক থাকবে, ইভেন ব্যাটারি চেঞ্জ ছাড়া তেলও নিতে পারবে। এগুলো সবই আসলে চেক করে বা কথা বলে কিন্তু চেক করে নিতে পারবে। 7 এর দেখেন কতগুলো কালেকশন আছে, কোনটা লাগবে? ব্ল্যাক ব্ল্যাক, এটা হলো জেড ব্ল্যাক, জি জেড ব্ল্যাক, রোজ গোল্ড, রোজ গোল্ড, ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, তারপরে হলো যে अवेलेबल কালেকশন আছে আমাদের কাছে, গোল্ড ব্ল্যাক সবগুলাই আছে আমাদের কাছে अवेलेबल। আচ্ছা ওকে, তো আমি আমার হাতে যেটা আছে এটা একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি। এগুলো তো ব্যাটারি চেঞ্জ থাকবে ভাই? ব্যাটারি চেঞ্জ ছাড়াও আছে আমার কাছে 78 72 এরকম 68, মানে অনেক নিচে চলে আসছে, সব অথেন্টিক ফোন আছে। আইফোন 7 এ কিন্তু মানে ক্যামেরা কিন্তু খারাপ না, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আপনার এভারেজ ভালো পাবে, খুবই ভালো। আর এটার আমার কাছে 32GB 128GB 256GB সবগুলো ভেরিয়েন্ট अवेलेबल, তিনটা ভেরিয়েন্ট আমার কাছে अवेलेबल আছে। কোন ভেরিয়েন্ট কেমন নিচ্ছেন? এটা 32GB যেটা, ওটা প্রাইস রাখবো 14000 টাকা। 14000? জি 128GB যেটা, ওটা প্রাইস রাখবো 16000 টাকা। আর 256GB যেটা, ওটা প্রাইস রাখবো 17000 টাকা। 17000 টাকা। আর মাস্ট বি শপে আসলে12500 টাকা। অ্যাভেলেবল আমাদের এই স্টকে, যে মানে এই ছিল বলতে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে। তো এরপরেও যদি আসলে এর বাইরেও কোনো ডিভাইস আপনাদের প্রয়োজন হয়, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা শপে আসলে দেখে শুনে বুঝে কিন্তু ডিভাইসগুলো নিতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।